যুক্তরাষ্ট্রে কিছুতেই থামছে না বন্দুক সহিংসতার ঘটনা। সবশেষ দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলে বন্দুক হামলায় সর্বত্র ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গোলাগুলির শব্দে ভয় পেয়ে বহু মানুষকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। 28 বছর বয়সী এক নারী বন্দুকধারী টানা 14 মিনিট চালায় হামলা। গোলাগুলিতে স্কুল পড়ুয়া 3 শিশুসহ 6 জনের প্রাণ গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এরপর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে বন্দুকধারীও মারা যায়। হামলাকারী একসময় এই স্কুলটিতে পড়াশোনা করতে বলে জানা গেছে। তবে হঠাৎ করে কী কারণে এমন হামলা চালালো তার আসল কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 2টি অস্ত্র। And we have 3 children who have been identified and their families have been contacted. Right now, I will refrain from saying. কিছুদিন পরপর বন্দুক হামলা এমন প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষের মাঝে খুব বিরাজ করছে। আর কত মানুষের প্রাণ গেলে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এমন প্রশ্ন এখন সর্বত্র। Since we survived a mass shooting in July, I have met with over 130 lawmakers. How is this still happening? How are our children still dying and why are we failing them? Leading cause of kids get death now is guns and gunfire. And that is unacceptable. প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন বলে অভিহিত করেছেন। বন্দুক সহিংসতা বন্ধে আরো কঠোর হওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। In this situation, reportedly had 2 assault weapons and a pistol, 2 AK-47. So I call on Congress again to pass my assault weapons ban. স্কুলটিতে মূলত নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। 200+ শিক্ষার্থী থাকলেও হামলার পর বাকিরা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় প্রাণে রক্ষা পায়। এরপর পুলিশ তাদেরকে নিকটবর্তী একটি গির্জায় নিয়ে গিয়ে অভিভাবকদের হাতে তুলে দেন। এক পরিসংখ্যানে দেখা যায় 2023 সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে প্রায় 90টি গুলির ঘটনা ঘটে। 2022 সালে এ সংখ্যা ছিল 3 শতাধিক, যা 1970 সালের পর সর্বোচ্চ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।